দিয়ে যেটা বান্দরদের চলে এলাম পার্কে ঘুরতে দুজন। মানে একে ব্যবহার করতে বলেছে। বুম, হ্যালো গাইজ, ওয়েলকাম টু গৌতম জি ইউটিউব চ্যানেল, আর আমি সাথে গৌতম। তো আজ একটা নতুন দিনে শুরু হয়ে গেছে, আর আপনাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আর এখন বাজে ভাই 9:37, আর এখন ভাই আমি একটু আগে ঘুমাতে উঠলাম, উঠে ব্রেশ ফ্রেশ করে এলাম, এখন যাবো খেতে। ভাই দেখো আমাদের গুড্ডু ভাই বসে আছে, আয় আয়, ক্যামেরা দেখলে পালাই গুড্ডু। যেমন মন টন খারাপ থাকে গুড্ডুর সাথে বসে বসে খেলা করি, ঠিকঠাক হয়ে যায় মন, ভাল লাগে। আয়। আর আজকে ভাই সকালের মেনু হলো এদিকে পান্তা ভাত, আর এই যে আলু মাখা। ভাই গরমের সময় পান্তা ভাত খাওয়ারই মজাই একটা আলাদা। আর পান্তা ভাত হলো শরীরে ঠান্ডা, মানে ঠান্ডা করে শরীরকে। তো সকালবেলা আজকের মেনু পান্তা ভাত। মা এদিকে টমেটো ভাজা দিয়ে গেছে, পান্তা ভাত দিয়ে টমেটো ভাজা, আর ওদিকে এটা হলো চ্যাং মাছ ভাজা, ভীষণ টেস্ট লাগে পান্তা ভাত দিয়ে এইসব খেতে, একদম সেই লেভেলের খেতে লাগে, সেই লেভেলের পান্তা ভাত দিয়ে চ্যাং মাছ, সেই লেভেলের। যা লাগে না মাছ ভাত দিয়ে সাথে টমেটো, অত্যাধিক অত্যাধিক। আর ভাই গরমে খেতে বসছি, আর মেন সমস্যা হলো যখন পাখা ছাড়বো তখন মানে ভিডিও করা যায় না, তো গরম তখন গরম লাগলেও মানে সে পাখা ছাড়লে এসে পাখার আওয়াজটা আসে, সেই জন্য পাখাটা অফ করে তাই খেতে বসছি। আর পান্তা ভাত টমেটো মাছ আর আলু ভাত, আলু ভাতে আর কি বেজার টেস্ট লাগছে খেতে। পান্তা ভাত শরীরকে ঠান্ডা করে গরমের সময়। গুড্ডুদের খাবার চলে এসছে, নে নে গুড্ডু গুড্ডু। ও গুড্ডু, গুড্ডু ডাক করেছে, ও গুড্ডু গুড্ডু। খাওয়া দাওয়া ফুল কমপ্লিট। আর ভাই খেতে যা লেগেছে না, মানে গালে এখনো মানে লেগে আছে। আর পান্তা ভাতের সাথে আলু, আলু ভাতে মাখা, লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে, আর সাথে চ্যাং মাছ ভাজা, টমেটো ভাজা, বেশ খেতে হেভি টেস্ট, মানে সেই লেভেলের টেস্ট ভাই, সেই লেভেলের। ভাই এখন যাচ্ছি বাজারে, আর একটা কাজ আছে, একটা বন্ধু আসবে তার সাথে দেখা করবো, তো এখন যাচ্ছি দেখা করতে, ও কী বলবে একটু শুনে টুনে আসি। আর ভাই আমার নিনজা কাওয়াসাকির S2 যেটা সেটা চলে এসছে, আর সেটা আমি দেখাবো তোমাদেরকে। এখন বাজারে যাচ্ছি, বাজার থেকে বাড়ি এসে দেখাবো। ভাই বাড়িতে চলে এসেছিলাম, আর বাড়ি এসে নতুন বাড়িতে গেলাম, কিছু কাজ করতে হবে, কিছুদিন পরে পুজো, আর 2-3 দিন পরে পুজো বাড়িতে, তো সেই জন্য আর কি। আর সামনের দিকে এদিকে তোমার গোবর টবর দিতে হবে, আর যেটা আমার তোমার কাওয়াসাকি H2 যেটা, ওটার একটা রিভিউ দিয়ে দিই গাড়িটা কেমন, সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আমি দেখাচ্ছি। কিন্তু দেখানোর আগে ভাই বলে দিই, ভাই কমেন্ট অবশ্যই করবে যে কেমন লেগেছে জিনিসটা। এটা হলো আমার কাওয়াসাকি H2 গরিবের, এই যে দেখতে পাচ্ছ, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে কাওয়াসাকি H2। আর এদিকে ভাই আমি গাছে জল দিচ্ছিলাম একটু, কারণ জল দেওয়া হয় না, অনেকদিন পরে জল দিতে, আর এই সামনেটা গোবর দিতে হবে, কারণ পুজো 2 দিন বাদে বাড়ি পুজো, সেই জন্য গোবর দিতে হবে, তো সেই জন্য এলাম আর কি। ভাই এটা তো কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড, কিন্তু ভাই মানে ঠিক করতে গিয়ে যা পরিশ্রম করতে হয়েছে, এটা এটা তো আমার মানে জং পুরো জং ধরে গেছিলো, এটাকে নতুন করে আবার এ করতে বহুত কষ্ট করতে হয়েছে। তো ভিডিওগুলো আমি পরে দিয়ে দিচ্ছি, সেগুলো দেখো যে কত মেহনত করে গাড়িটা ঠিক করা হয়েছে।
আর ওয়াশ করেছিলাম কিন্তু এই দুদিন চালানো হয়েছে বলে নোংরা হয়ে যেতে চাইছে, আবার আজকে একটু ওয়াশ করে নেবো একবার। মানে সামনে এটা কোনো খেল ছিল না, এটা ঠিক করলাম, আর বেলটা অর্ডার দিয়েছি আনবে, আর পিছনে কিছু কাজ বাকি ছিল সেগুলো করে দিয়েছিল আগের দিন, আর ডিশের কিছু সমস্যা ছিল সেগুলো ঠিক করলো, দুই পাশের দুটো ডিশের সমস্যা ছিল। আর বেলটা কাল পরশুর দিকে চলে আসবে তো লাগিয়ে নেবো। এটা ভাই খুব দরকার ছিল, এটা বাইকের এটা খুব দরকার ছিল, এটা গরিবের বাইক আর কি, খুব দরকার ছিল তো কিনে নিলাম ফাইনালি। কত সুন্দর ভাবে দেখো, এমন তো মেয়েরাও পারে না। মাঝে মধ্যে এরকম একটু কষ্ট করতে হয় আর গোবর ঠোবর মাখতে হয়। বাড়িতে বউ না থাকলে যা হয় যে অবস্থাটা হয় তোমাদের দেখে, যদি কারোর মায়ে লাগে তাহলে একটা বিয়ে থাকা দিয়ে দাও, একটা মেয়ে খুঁজে দাও। এখন হলো বিকেলের টাইম আর এখন বাজে 4টে, আর ঘুম থেকে উঠে মানে বাড়ি এসেছিলাম, বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে ভাবলাম বাড়িতে বেকার বসে আছি আর কন্টেন্টের অভাব ভাই। দাদা ওয়াই দাদা ওয়াই, তো সেই জন্য লোকালে একটা পার্ক আছে আমাদের, তো সেখানে এলাম ঘুরতে, তো এখন যাবো গিয়ে পার্কের মধ্যে ঢুকবো দুই ভাই। দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়ে দেখি পাবলিক রকেট পানা এলো একদম কাকু। দুটো দাও কত, আর দুটো সাইকেল আছে 40। টিকিট ছাড়া এন্ট্রি হবে না, সেই জন্য টিকিট কেটে নিলাম। আর সামনে যে পার্ক এন্ট্রি বন্ধ আসছে একদম। তো বাড়িতে ভাই কন্টেন্ট পাচ্ছিলাম না, মেন সমস্যা হলো ভাই বাড়িতে বসে কন্টেন্ট পাচ্ছি না, ডেলি এক কন্টেন্ট হয়ে যাচ্ছে, একই রুটিন হয়ে যাচ্ছে, তো লোক পছন্দ করছে না। তো ভাবলাম লোকালে পার্ক আছে, পার্ক থেকে ঘুরে আসি, আর বিকেলের সময় ভাই ভালোও লাগে না বাড়িতে, তো চলে এলাম পার্কে ঘুরতে দুজন। আর বন্ধু অনেকদিন পরে বাড়িতে এসছে আর ঘোরা হয়ে গেল বেশ, আর পার্কে অনেকদিন আসি না, মেন সমস্যা হলো পার্কে অনেকদিন আসি না, আর লুচ্ছামগুলো করা হয় না, আর এখন ভিড়ও নেই পার্কের মধ্যে যে আসবো এসে ঘুরবো বলি। এখানে এই নীলিবিলি পরিবেশই ঠিক আছে, যখন লোকজন থাকে ভাই ভালো লাগে না অতটা। উফ কি অপূর্ব গান নচিকেতা, আর পার্কের নচিকেতার গান চলছে অপূর্ব একটা, আর মৃদু মৃদু হাওয়া দিচ্ছে, সেই লাগে সেই স্বর্গে এসছি ভাই, এখানে মনে হচ্ছে স্বর্গে এসছি ভাই। এখানে কি লেখা আছে, বাচ্চাদের রাইডে বড়দের ওঠা নিষেধ আছে, তো আজকে আমরা সেটাই করবো, বাচ্চাদের রাইডে আমরা আজকে উঠবো, মানে মানে নিষেধ করা আছে ভাই বাচ্চাদের রাইডে কোনো বড়রা উঠবে না, আজকে আমরাও সেটাই করবো। এটা হলো ক্যান্টিন পার্কের। আর দেখো এখানে একটা কাপেল বসার কথা ছিল কিন্তু সেখানে শূন্যতা বিরাজ করছে এখন, আর বাচ্চাদের রাইড উঠবো ভাই, এটা হলো বাচ্চাদের রাইড, এটা হলো বাচ্চাদের রাইড।
আর পার্কে ভাই কেউ নেই, ভাই পার্কে কেউ নেই, শুধু যারা কাপেল আর কি তারা এসছে পার্কে। আর এই সময়টা হলো কাপেলদের জন্য, মানে সেই লেভেলের এনজয় করার জন্য কাপেলদের, বুঝতে পেরেছো? তো পার্কে এরম ফাঁকা টাইমটাই লোকে মানে আসে, মানে আসে কাপেলরা আসে, কিন্তু আমাদের মতো পাবলিকরা আসে না। কিন্তু ভাই আমরা, আমি মনে রাখতে হবে আমি হলাম ইউটিউবার ভাই, ঠিক আছে? এইসব সময় আসতে হয় ভাই। দেখো সামনে, দেখো কেউ নেই, সামনে দুজন আছে, আর ওই দিকটা থাকলেও কাপেলরা থাকে ভাই ওই দিকটা। আর এদিকে দোলনা এক একা দুলছে, কেউ নেই পার্কে। এটা হলো আমাকে ব্যবহার করুন, মানে একে ব্যবহার করতে বলেছে, মানে বুঝতে পেরেছে? দেখো জিনিসটা বোঝো, আমাকে ব্যবহার করুন, জিনিসটা বোঝো ঠিকভাবে, আমাকে ব্যবহার করুন ভাই। তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো তাহলে বুঝতে পেরেছো আমাকে ব্যবহার করো মানে কি। আর বুদ্ধিমান না হলে বালছেরো বালছেরো, আর কিছু বলার নেই। আমরা সিঙ্গেল, আর সিঙ্গেল থাকার মজাই আলাদা, অপূর্ব লেভেলের মজা নিচ্ছি সেই লেভেলের। আমরা সবথেকে নচিকেতার গানটাকে উপভোগ করছি, আর সেই লেভেলের মজা নিচ্ছি, আর কাপেলরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভাই। তা আমরা একটু মাঝে মধ্যে একটু, হ্যাঁ বুঝতেই পারছো সিঙ্গেল থাকে যারা, তারা সবাই এমনি কিন্তু কোন দিক থেকে মারে। দেখো আমার বাড়িতে গুড্ডু আছে, আর এখানে ওই কটা গুড্ডু পাওয়া গেলো এখানে। গুড্ডু আহ তাকাচ্ছে, দেখো ওই শুধু তাকাচ্ছে, দেখো আমার দিকে, মনে হচ্ছে ওরা মেরে ফেলবে। তুই সিঙ্গেল না মিঙ্গেল তাই বল, তুই সিঙ্গেল না মিঙ্গেল? ওই ওই ও বলছে সিঙ্গেল, ওটা হলো সিঙ্গেল ভাই, ওটা ও বলছে হ্যাঁ আমি আছি সিঙ্গেল। ভাই তাকাচ্ছে দেখো, মুড নিচ্ছে দেখো আমার দিকে। হাট ভাই, ছোটোবেলার কথা খুব মনে পড়ে, কারণ ছোটোবেলায় সেই দিনগুলো যখন মা বলতো দোল দোল দোলুনি, এই মানে গান শুনিয়ে যখন ঘুম পড়াতো দোলনায় বসিয়ে, ভাই সেই সেই দিনের সেই দিনগুলোর কথা ভাই মনে পড়লে খুব খারাপ লাগে। বড় হয়ে যাচ্ছে, সবাই হারিয়ে যাচ্ছে দিন দিন, যেন নিজের জীবনটাকে মানে একটা আলাদাভাবে চিনছি ভাই। ছোটোবেলার দিনগুলো ভালো ছিল, এখন ভাবছি, কিন্তু মানে যখন একটা জায়গায় পৌঁছাবো তখন হয়তো মনে হবে যে যা হয়েছিলো হয়তো ভালোর জন্যই হয়েছিল। তাই জীবনে যা হয় সেগুলো সব ভালোর জন্যই হয়। আর এখন আমরা ভাই সানরাইজের মজা নিচ্ছি ভাই, এখান দিয়ে সেই লেভেলের সানরাইজ দেখা যাচ্ছে। আর আমি মানে সানরাইজের কিছু শট নিয়েছি, সেগুলো দেবো, সেগুলো দেখো, আর ভালো লাগলে কমেন্ট করো অবশ্যই জানিও। দেখো সানরাইজটা দেখো সেই লেভেলের, আর মেন কথা হলো দোলনায় দুলতে দুলতে ভাই সানরাইজের মজা নিচ্ছি ভাই, মেন কথা এটাই হলো। মানে মানে দেখো দোল খাচ্ছি, ছোটোবেলার কথা ইয়াদ করছি, আর এদিক দিয়ে সানরাইজের মজা নিচ্ছি, সেই লেভেলের সানরাইজ দিচ্ছি। আর ওইদিকে দেখো সানরাইজটা দেখেছো, চলো না দেখ। ভাই ইনি কে অবশ্যই কমেন্ট করবেন, ইনি কে? আর যে ভাই একে এঁকেছে ভাই, এনাকে যে এঁকেছেন তাকে তাকে আমি অ্যাওয়ার্ড দেবো ভাই, অ্যাওয়ার্ড তাকে আমি অ্যাওয়ার্ড দেবো। দাদা ওয়াই ওয়াই দাদা ওয়াই, দিস ইজ বিজনেস। তা করে আছে নাকি ভাই, নেশা করে আছে নাকি ইনি? এরম ভাই কেউ আঁকে? আর যে কোনো একটা বাচ্চাদের মানে খেলনা নিতে উঠবো সেটা যাই হোক, এখন কেউ নেই, এই হলো সুযোগ ভাই উঠতে। এখন সামনে উঠলাম ভাই, ভাই আমি বলেছিলাম টার্গেট পূরণ করলাম, ভিডিওটা ভাই শেষ করতে হবে, মানে কন্টেন্ট একটা কন্টেন্টের দরকার ছিল, কন্টেন্ট পেয়ে গেলাম, ভিডিওটা কন্টেন্টের মানে সব কিছু পার্ট পূরণ হয়ে গেল, এইবার ভিডিওটা শেষ করতে হবে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ভাই নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমরা যদি ভাই পাশে না থাকো ভাই ওপরে কী করে যাবো? তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও,
অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই অবশ্যই ভাই। এটার 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 মতো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, মানে মানে লেগেছে দাবার করো। তা আমার চ্যানেলটাকে যখন এত ভিডিওগুলো পুরো দেখছো, তা ওর মতোই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করে দিতে পারো, দাবার করতে বলছি না, দাবার তো করছোই, রেগুলার আমার ভিডিও দেখছো, যখন মানে সাবস্ক্রাইব তো করতে পারো নাকি? এত কষ্ট করে কন্টেন্ট তৈরি করছি, কন্টেন্ট তৈরি করে তোমাদেরকে সব দেখাচ্ছি, তো অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই। আর দেখাবে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।